আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। যারা যারা এই মুহূর্তে আমার সাথে আছেন সবাইকে সুমাস কিচেনে স্বাগতম। আজকের রেসিপিতে বেক করা ঝামেলা ছাড়াই চুলা থেকে কী করে পারফেক্ট স্যামন ফিশ রান্না করা যায় সেটার রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি 4 টুকরো বড় বড় সাইজের স্যামন ফিশ নিয়েছি, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিতে ঝরিয়ে নেওয়া আছে। দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সিজনিং সল্ট, আপনার হাতে কাছের সিজনিং সল্ট না থাকলে আপনি রেগুলার লবণটাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ পাপরিকা দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ অলিভ অয়েল, 1 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। আপনি চাইলে রসুন বাটা অথবা রসুনের পাউডারটাও ব্যবহার করতে পারেন। এবারে সবগুলো উপকরণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট হবার জন্য রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে চুলাটা অন করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা সম্পূর্ণ গলে গেলে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। এই অবস্থাতে আমার চুলার আঁচটা রয়েছে মিডিয়াম হাইতে। মাছগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এক এক পাশ 1 মিনিট করে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ মাছটা ভেজে তুলতে আমার সময় লেগেছে 4 মিনিট। ভেজে নেওয়ার সময়টা সম্পূর্ণ নির্ভর করবে মাছটা কতটা বড় এবং কতটা মোটা করে কাটা তার ওপরে। চারিপাশ থেকে মাছগুলোতে খুব সুন্দর একটি রং চলে এসছে। এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি একটি প্লেটে। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার স্যামন ফিশ রেসিপিটি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইড ডিশের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।